তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে উচ্ছের শুক্তো বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি কাঠফোড়ায় পাঁচফোড়নটাকে ভেজে নেব। তো এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তো পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তো উচ্ছটাকে দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটাকে দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়োটাকে দিয়ে দিলাম, বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম, ভালো করে সিদ্ধ করে নিতে হবে গদগদি করে। এবারে আমি ঢাকাটাকে তুলে নিলাম। তো বন্ধুরা, উচ্ছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এটা শুকনো শুকনোই হবে, গরম গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। উচ্ছটা হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন।